as promised. Hey Jay. আমার ফানি নুডলস চেপে গেছে উঠে গেছে আমার বেবিটা ওই দেখো সকাল পৌনে ছটা বসে গেছে এবার ওকে রেডি করব স্কুলে পাঠাবো রেডি হয়ে গেছে আমার পনির এই দেখো অলমোস্ট ডান ফটাফট করেছি বাস একবার ঠান্ডা করে ওর টিফিনে ঢোকাই আর শশা কাটতে হবে ভুলে গেছিল আছে না নাকি গুড বাই বলতে এই দরজাটা বন্ধ করে আসো টপ করে উঠে বসলি যদি পড়ে যেত কি করতিস আরে পুচু পড়ে আছে চলো পুচুকে সবাই পুচুর জায়গাতে ভোরবেলাটা খুব ভালো লাগে কিন্তু বলো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক দেড়টা বেজে গেছে আমার চান ঠানো হয়ে গেছে দেখলেই তো সকাল থেকে কি কাণ্ড চললো আমার বাস আর কি এখন ওয়েট করছি মেয়ের আসার মেয়ে আসবে যাই তার জন্য আবার আমাকে ফ্রেশ লাইম জুস বানিয়ে রাখতে হয় কিছুই না লেবু শরবত ওর ওটা খেতে খুব ভালো লাগে এই গরম রোদ থেকে এসে তো আগেই আমি চিনি আর ইয়ে জল ভিজিয়ে রেখেছিলাম বাস ওইটাতেই এবার লেবু ঠেবু দিয়ে এখানে অলরেডি আমি ভিজিয়ে বানিয়ে রেখেছি হাফ বাস এটাকে ফুল প্রিপেয়ার করতে হবে এখন লেবু খুঁজি লেবু কোথায় বাবা লেবু না থাকলে আমাকে মেরে ফেলবে হয়ে গেছে আমার রেডি লেবু ঠেবু মিলিয়ে দিয়েছি বাস এটাকে আবার রেফ্রিজারেট করে দিই এসেই চাইবে কোথায় আমার লেবুর শরবত আজকে ভেবেছিলাম ওর জন্য একটুখানি মোসাম্বি শরবত বানিয়ে দেবো কিন্তু টাইম কুলাইনি এত কাল ছুটি নিয়েছিলাম তারপরে আজকে অফিসে প্রচুর কাজ হঠাৎ করে এসে গেছে এ দেখো না এখন আমি বসেই আছি এখনও জাস্ট উঠেছি জাস্ট এখনই উঠেছি দেখো জাস্ট উঠেছি আবার এখনই বসবো ফটাফট আমাকে শেষ করতে হবে চলো তোমাদের সাথে আবার কিছুক্ষণ বাদে আবার কথা বলছি ততক্ষণ আমি যতক্ষণ রুষা আসে বাড়ি আমি ততক্ষণ অফিসের কাজটা আর একটু এগিয়ে নিই ও এলে তো আবার একটু আমি ওখানে বিজি হয়ে যাব দিয়ে তারপরে আবার লাঞ্চ টাইম হয়ে যাবে তুই চলো ফটাফট একটু কাজ করে নিই আজকে জামা কাপড় ঠিকঠাক আছে রুষা আরে ওকে কি দিয়ে করছো জানো না সেটা ওয়াটার কালার হ্যাঁ দেখি কি বানাচ্ছ ভালো হয়েছে আমার আগের থেকে ম্যারিনেটেড চিকেন আছে একটু ভিনেগার হলুদ আর নুনে আর আমি একটু দই নিয়েছি যেটা জল ছাঁকতে দিয়ে দিয়েছি আর ওইটার থেকে কিছু পিসেস আর এখানে শুকনো মশলা আছে আর ওই মশলাটাকে আমি ড্রাই রোস্ট করে দিচ্ছি জিরে ধনে গরম মশলা অ্যান্ড লাল শুকি মির্চ তো এই সবগুলোকে আমি ড্রাই রোস্ট করছি এটাকে ঠান্ডা করে পিষে নিয়েছি আর তারপরে এবার চিকেনটাকে ম্যারিনেট করছি দুই বেসন বেসন আর ওই মশলাটা দিয়ে আমি ম্যারিনেশন করছি অ্যাকচুয়ালি এটা বেসন নয় আমি ওই চানা ডাল রোস্ট করে ওটাকে পিষেছিলাম তো এবারে সব কিছুকে ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে কিছুক্ষণ রাখবো
আর একটুখানি কালারের জন্য আমি লাল এই তোমার কাশ্মীরি মির্চ পাউডার অ্যাড করছি, অল্প একটুখানি, জাস্ট কালার আসবে। আর সেটাকেও ভালো করে মাখিয়ে দেব এই চিকেনটার মধ্যে, সো দ্যাট সব পিসেসগুলো ভালো করে এই কোটিংটাতে কোট হয়ে যায়। দেখো আমার চিকেনটা বেশ ভালোভাবেই কোট হয়ে গেছে, পুরো ওর নিচে ভালো করে চারদিকে মশলাটা লেগে গেছে। আর আরেকটা করতে হবে যে এটার সাথে আমি এখানে একটুখানি এই চিকেনটাকে একটু একটু নাইফ দিয়ে পিয়ার্স করে দিচ্ছি, সো দ্যাট মশলাগুলো তার ভেতরে ঢুকে যায় ভালো করে। এই ম্যারিনেশনটা করে আমি চিকেনটাকে অলমোস্ট 1 to 1.5 hours সেট হতে দেবো, তারপরে এটাকে আমরা কুক করবো। আজকে একটু দুপুরবেলায় আমার আর রুষার মধ্যে একটুখানি খিটর পুটর হয়ে গেছে ওর ঘুম থেকে ওঠানো নিয়ে, তো ভাবছি ওর জন্য একটু স্পেশাল স্ন্যাক্স বানিয়ে দিই। ওর ফেভারেট হচ্ছে চিকেন টাংড়ি, তো সেটাই বানাচ্ছি, দেখি কেমন বনে। ফার্স্ট টাইম ট্রাই করছি আমি উইদাউট ওভেন এটা বানানো। চলো কিচেনে এসে গেছি ম্যাডামের চিকেন টাংড়ি বানাবার জন্য। দেখি চিকেন টাংড়ি সবগুলো টাংড়ি নয়, একটাই টাংড়ি পিস আছে আর বাকি এমনি পিসেস আছে, ওগুলোকেও আমি ম্যারিনেট করে রেখেছিলাম। চলো দেখি ম্যারিনেটটা কেমন হয়েছে। দেখো ম্যারিনেশনটা হয়ে গেছে অলমোস্ট মনে হচ্ছে। চলো এবার আস্তে আস্তে এটাকে ফ্রাই করি। কড়াইতে আমি অল্প একটু ঘি নেবো, কড়াইতে, কেন কি এটা রোস্ট টাইপের বানাতে চাই, নট এক্সাক্ট ফ্রাই। তো চলো দেখি ট্রাই করি, আমার এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন হয়। জাস্ট ব্রাশ করে নিয়েছি আমি ঘিটা। আহ কি ভালো স্মেলটা উঠছে। সব পিসেসগুলো এক এক করে দিয়ে দেবো, আর এক্সট্রা মশলাটাও আমি ওই পিসের উপরে দিয়ে দিচ্ছি, সো দ্যাট ওটার টেস্টও আসবে। অ্যাকচুয়ালি তো মশলাটারই টেস্ট হয়। চিকেনটা এই সাইড ওই সাইড একটুখানি পাল্টে দেবো, আর এই পুরো কাজটাই আমি হাই ফ্লেমে করছি। দুবার হয়ে যাওয়ার পরে, দু তিনবার হয়ে যাওয়ার পরে আমি এটাকে ঢেকে তারপরে 15 মিনিটস মতন কুক করবো। মাঝে মাঝে অল্প অল্প অয়েল স্প্রিঙ্কল করে নেবো, সো দ্যাট ওটা যাতে একদম স্টিক না হয়ে যায়। দেখো চিকেনগুলো অলমোস্ট 70-80% কুক হয়ে গেছে, এরপরে আমরা নেক্সট স্টেপটা করব। টাংড়ি চিকেন বানাবো আর তাতে স্মোকি ফ্লেভার আসবে না, এটা তো হতেই পারে না। সো এবার চিকেন পিসেসগুলোকে এই ব্রেড শাকার যে জালিটা হয় সেটার উপরে আমি ডিরেক্ট গ্যাসের উপর রেখে দিচ্ছি, আর এটাকে এবার ফ্লেমে আমি রোস্ট করব। এটাতে বেশ ভালো একটা ফ্লেভার আসে যায়। হয়ে গেছে আমার টাংড়ি কাবাব রেডি, আর প্লেটিংও করে দিয়েছি। দেখো স্যালাড, শসা, পেঁয়াজ সব দিয়ে এবার চলো ম্যাডামকে সারপ্রাইজ করি।
মন খুশি হয়েছে হ্যাঁ হয়েছে খুব খুশি হয়েছে কি অল্প খুশি হয়েছে আজকে আমি সারা দিনই প্রায় কিচেনে এই রাতের প্রিপারেশন চলছে চিকেনটাকে ম্যারিনেট করেছি আমি ম্যারিনেশন করেছি আদা রসুন আর তোমার কাঁচা লঙ্কার পেস্ট আর টমেটোর পেস্ট ঠিক আছে আর যে মশলাটা আমি এতে দিয়েছিলাম তোমার ওই টাংরি কাবাবে সেই মশলাটা দিয়েছি এটাতে আর দহি এইটা দিয়ে এটা ম্যারিনেশন হয়েছে অনেকক্ষণ প্রায় দু ঘন্টা আমি ম্যারিনেট করে নিয়েছি बस एर पोरे ये तेल गरम करे निये दिए देव और इटा आस्ते आस्ते निजे निजे होते थाकबे कषा कषा मतन बनाबो भाबछी साथे मासी आसेनी ए देखो दिए दिए फ्लेमटाके एकटु बाड़िए दी बस बाड़िए एटाके झटपट चार पाँच मिनट ये करे बस सॉटे करे दिए एटाके आमी ढेके रेखे देबो एटा बस निजे निजे होते थाकबे আলু টালু আমি কিচ্ছু দিইনি পেঁয়াজও দিইনি এটা উইদাউট অনিয়ন একদম আজকে ফ্রাইডে একদম কুকিং ডে হয়ে গেছে আমার জন্য চলো ফটাফট এই রান্নাটাকে শেষ করে ঘেমে গেছি আমি 9টা বেজে গেছে তো তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এই রান্নাটা একদম ঝটপট রান্না তো প্লাস চিকেন কষা আর তার সাথে আমাদের রুটি আর এক তরকারি আছে দিনে তো সেটাই হবে এই যে ফাইনাল লুক আমার চিকেনের এমনি হয়েছে দেখো খুব ইয়াম্মি হয়েছে দেখতে আর খেতেও তেমনি ইয়াম্মি হয়েছে কাঁচা লঙ্কার ইয়েটা খুব সুন্দর বেরিয়েছে ফ্লেভারটা তোমরা ট্রাই করতে পারো কোনোদিন খুব সিম্পল বানানো নিজে নিজেই হয়ে গেছে আর দেখতেও আর খেতেও খুবই ভালো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চলো সারাদিনটা তোমরা দেখলে আমাদের সারাদিন আজকে উইকেন্ড স্টার্ট হচ্ছে তো ফ্রাইডে নাইট কেমনি আমরা বেশ মজা করে কাটালাম মা মেয়ে মিলে বেশ ভালো ভালো খাবার খেয়ে তুষা আজকে হ্যাপি না আজকে সব ডিশেস খেয়ে আর কি বাস তো তোমাদেরকে এর সাথেই ব্লগটাকে এন্ড করে দিই আর দেখো আমরা পুরো রুম বানিয়ে বসে পড়েছি উইকেন্ড মুভির জন্য তো একটুখানি মুভি দেখবো এখন মুভি সুবি দেখে আর কি দিনটাকে এখানেই শেষ করব তো চলো তোমাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে নতুন ব্লগে টিল দেন স্টে টিউন অ্যান্ড স্টে হেলদি চলো বাই বাই তুমি গুড নাইট বলবে না সবাইকে গুড নাইট আর পুচুও গুড নাইট বলছে সবাইকে গুড নাইট চিকেনটা তোমরা তোমাদেরকে তো দেখালাম ফাইনাল লুকটা কেমন হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল কোনোদিন তোমরাও ট্রাই করো আর আমাকে জানিও যদি ডিটেইলে জানতে চাও তাহলে কোয়ান্টিটি ওয়াইজ ডিটেইল বলতে পারি কিন্তু জাস্ট অ্যান এক্সপেরিমেন্ট ছিল আর খুব ভালো এক্সপেরিমেন্টটা হয়েছিল এ নাকি মুভি দেখবে রাত জেগে